শুনেছি অনেক পাপ করলে মানুষের জীবনে এরকম ভোগান্তি হয়। জগদম্বা জগদম্বা মন শক্ত কর, মন শক্ত করে দ্বারিকার সৎকারের অনুমতি দাও তুমি। দেখো জগদম্বা, দ্বারিকা জীবনে অনেক ভালো কাজ করেছে, অনেক পুণ্য কাজ করেছে, তারপরেও সৎকারে এত বাধা তৈরি হচ্ছে। মা, অনেক সময় নষ্ট হচ্ছে এখানে, তুমি বৌঠানকে নেমানোর ব্যবস্থা করো। আমাদের কারোর মনের অবস্থা ভালো নেই, এ দৃশ্য আমরা সহ্য করতে পারছি না মা। সত্যি থেকে পালাবার কোনো পথ নেই, এটা ওনাকে বুঝতে হবে। উনি যা করছেন তাতে দাদার আত্মা মুক্তি পেতে বিলম্ব হচ্ছে মা। হিন্দু মানে আর কিছু হবার নেই, নেমে আয় তুই, নেমে আয়। মা অন্নপূর্ণা রুষ্ট হয়েছেন রে, তুই তো সব রকম ভাবে চেষ্টা করেছিস বল, আর নিজেকে দোষারোপ করিস রে। নেমে আয়, নেমে আয় মা, চিতের থেকে নেমে আয়। না না, হিন্দু দিদির চেষ্টা বৃথা হতে পারে নে, ভক্তের ডাক মা কখনো উপেক্ষা করতে পারে নে। ভক্তি হচ্ছে ঈশ্বরের কৃপা পাওয়ার একমাত্র পথ। ইন্দু দিদি সতী লক্ষ্মী বউ, সে জমের দুয়ার থেকে তার স্বামীরে ফিরিয়ে আনবে, আনবে। আবার আপনি এই মিথ্যে বুজরুকিগুলো এখানে এসে দিচ্ছেন? আপনি তো বলেছিলেন সব বাধা কেটে গেছে, তারপরও দ্বারিকার প্রাণ চলে গেল, এখন আপনি আপনার এই মিথ্যে কুসংস্কার গুলো ইন্দু বউয়ের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন? কি মনে করেছেন কি আপনি? এরপরও আপনার পাগলামি আমরা সহ্য করবো এখানে? বাবা মশাই, এখন কি দরকার তোর কি দোষারোপের সময় বাবা মশাই? ইন্দু শেষ চেষ্টা করছে, আর আমাদের তো হারানোর কিছু নেই। যা হারানোর আমরা তো তা হারিয়ে ফেলেছি। দুয়ারি বাবু, আপনি কিন্তু আর কাউকে এমন করে কষ্ট দিতে পারবেন না, সবাই কিন্তু আপনার জন্য কেঁদে কেঁদে একেবারে পাগল হয়ে যাচ্ছে। আপনাকে বেঁচে উঠতেই হবে। এই ইন্দুর বিশ্বাসকে আপনাকে চিতিয়ে তুলতেই হবে। চোখের পাতা কামলো না, তোমরা দেখো দেখো দেখো,
আচ্ছা, আমার জন্য মায়ের পুজোতে কোনো বিঘ্ন ঘটেনি তো? না রে ধারিকা, ছোট ঠাকুর মায়ের কাছে তোর নামে আরতি করেই গিয়েছেন, তিনি একমাত্র বিশ্বাস হারান। আমরা সকলে যখন আশা ছেড়েই দিয়েছিলাম, তিনি একমাত্র ইন্দুকে সাহস দিয়েছেন। তুই চিন্তা করিস না, মায়ের প্রতিষ্ঠা সব নিয়ম মেনেই হয়েছে। ত্রৈলোক্য ইন্দুকে ভুল বুঝেছিল, কিন্তু ইন্দু আজ প্রমাণ করে দিল যে ওর ঈশ্বরের প্রতি কতটা ভক্তি আর বিশ্বাসের জোর আছে। আজ ইন্দু যদি না থাকতো তাহলে দ্বারিকা তোমাকে যে আমরা ফিরে পেতাম না। ইন্দু এসো এসো এসো, উপরে এসো। এই তো এই তো আপনারা সকলে এই পড়েছেন। কই গা, তোমরা তোমরা ঢাক ঢোল বাজাও, শাক বাজাও, উলু দাও। মঙ্গল আরতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো। সকলে চেয়েছিলে মা যাতে জাগ্রত হন, সে প্রেমানো সকলে পেয়েছে। এই না এই না, সকলে তাপ নাও দেখিনি, এ না এ না। ছোট ঠাকুর আমার জন্য ঈশ্বর সমান, এ কথা আমি চিরকাল স্বীকার করে এসেছি, চিরকাল স্বীকার করব। আর ছোট ঠাকুর আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। ছোট ঠাকুর ইন্দুকে ভরসা দিয়েছিল বলে ইন্দু এই এই কাজটা এত সহজে করতে পেরেছে। আমরা সকলেই ছোট ঠাকুরের কাছে চিরকাল ঋণী থেকে গেলাম। হারান ঠাকুর অনেক ছোট বড় কথা বলেছে ছোট ঠাকুরকে দ্বারিকা, আমরা অনেক বড় ভুল করতে বসেছিলাম। ঠিক ভুলের প্রভেদটা আমাদের বুঝিয়ে যদি দিতে কেউ পারে তবে সেই মানুষটা ছোট ঠাকুর। তাকে নিয়ে সমালোচনা করার দৃষ্টতা ভবিষ্যতে যেন কেউ আর না দেখায়। ছোট মামা কি কন জানেন? ছোট মামা কন, তিক ভুল বোঝানোর ক্যাম্পটা যদি কারো থেকে থাকে তা স্বয়ং মা জগদীশ্বরীর, তার লীলা তিনিই জানেন। জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় জয় মা অন্নপূর্ণা।
ইন্দু, আমার বউ যে সকলের থেকে আলাদা এ কথা আমি জানতাম, তবে আজ সকলে এত বাধা দেওয়া সত্ত্বেও তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য এত লড়াই করেছো, তার জন্য তোমার প্রতি আমার শ্রদ্ধা আজ আরো অনেকখানি বেড়ে গেল। আপনি যে কি কর্ণ তিওয়ারি বাবু, জম কেন? যেই আপনার খেতি করতে আসবে আমি তাকে একটুও ছাড়ব না। মা, তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও, তুমি রুষ্ট হলে যে সব রসাতলে যাবে, মা রক্ষে কর, মা তুমি রক্ষে কর। কোনো বিপদ না হয় মা, কোনো বিপদ না হয়। গিরিজা ঠাকুর, গিরিজা ঠাকুর, গিরিজা ঠাকুর, আপনি আপনি একটা কিছু করুন না গিরিজা ঠাকুর। কোথায় কি এমন হলো যার জন্য মন্দিরে এরকম পরিস্থিতি হলো? নিশ্চয়ই, আমি তো এতক্ষণ সেটাই বোঝার চেষ্টা করছিলাম। এক্ষুনি বলে দিচ্ছি কি হচ্ছে, একশোরা জল নিয়ে আয়। জল নিয়ে আসুন তাহলে, যান না। আবার আবার আপনারা ভুল করছেন, আমি আপনাদের কয়ে কিছু হবে, দুয়ারি বাবুরে সব জানাতে হবে, সব জানাতে হবে, নইলে অনাচার বন্ধ করা যাবে না। আমি দুয়ারি বাবুরে কইবো, কইবো আমি সব। জল জল এনেছি, কেমন যেন অস্বস্তি হচ্ছে, আলোটা একটু বাড়িয়ে দি। কি অবস্থা করতে পারি আপনি ভাবতে পারছেন? আগে কর্তামশাই, ইনি তো দক্ষিণেশ্বর মন্দিরের সিদ্ধ পুরুষ চন্দ্র টাউর। সিদ্ধ, হ্যাঁ মনে পড়েছে, সিদ্ধ পুরুষ না সিদ্ধ পুরুষ নামের কলঙ্ক। এমনিতেই আমার মেয়েটি মাঙ্গলিক, রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে আপনি সমাজের চোখে আমার মেয়ের নামে বদনাম করছেন। তোর ঘরে, তোর ঘরে মেয়ে লোকটি ঢুকলো কি করে মা, তুই দৌড় দিস নি? আমি তো তোর বন্ধ করেই ছিলাম, কিন্তু উনি আমার ঘরে কি করে ঢুকলেন
আমি আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ একজন আছে, সে অদৃশ্যও হতে পারে। আমি যখন আলো উস্কাতে গেছিল তখন দেখি ক্ষমতার অপব্যবহার করে হয়তো অদৃশ্য হয়ে লুকিয়েছিল। নিয়ে চলো দক্ষিণেশ্বরের মন্দিরে, যা বিচার হবার ওখানেই হবে। চলো নিয়ে চলো। মহাপাপ করেছি, আমায় ক্ষমা করে দিন। সারা জীবন সাধনা করে যে শক্তি আমি অর্জন করেছিলাম, মানুষ তো সেটাও কেড়ে নিয়েছে। আমি মহাপাতকের কাজ করেছি, মহাপাতকের কাজ। দেবদত্ত বাবু, এবার আপনি বলুন, দাড়ি কার কথা মতো আপনি ওকে কি শাস্তি দিতে চান? আমি আর কি বলবো বলুন, আমি তোমার মেয়ের দিকে তাকাতেই পারছি না। উনি বাউল মানুষ, আমি ওনার কি শাস্তি দেবো? সে কি আমার ধর্মের সইবে? শাস্তি তো উনি পেয়ে গেছে, স্বয়ং মা ভবতারিণী ওনাকে শাস্তি দিয়েছে। ওনার কুকর্মের জন্য সমস্ত সাধন ক্ষমতা মা কেড়ে নিয়েছে। আমি শুধু আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করি, উনি যেন আর এখানে না থাকেন। এই মন্দির চত্বরে বা এই অঞ্চলের আশপাশেও যেন আপনাকে আর কোনোদিনও না দেখা যায়। চলে যান এখান থেকে। এই দড়ি খুলে দাও। গদাই ঠাকুরকে ডেকে দে দেখো, আমি তার কোনো কথা না শুনে অনেক অপরাধ করেছি, আমি তার কাছে ক্ষমা চাইব। ছোট মামা তো দেনে বসেছে, ছোট মামা নিজের থেকে দেন না ভাঙলে কেউ তারে ডাকতে পারেনি। গদাই ঠাকুরকে বলো আমায় যেন ক্ষমা করে দেয়, আমি আবার আমার সাধনা স্থলে ফিরে যাব, সেখানে গিয়ে আমি মায়ের সাধনা নতুন করে শুরু করব। আমি আমার গুরু মার সম্মান রাখতে পারিনি, আমায় প্রায়শ্চিত্ত করতেই হবে, প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে, আমায় প্রায়শ্চিত্ত করতেই হবে। এখন এখন আমার মেয়েটার কি হবে? ও দাঁড়িখানা বাবু, আমার মেয়েটার কি হবে এখন? ওর তো সমাজে আর কোনো ঠাই হবে না গো।
না না, এমন কথা বলবেন না। মা যখন একজন দোষীকে শাস্তি দিয়েছে, তখন এক মেয়ে জীবন এইভাবে ফাঁসিয়ে দিতে পারেনি। মা যখন আমার মতো একজন ডাকাতি তোলা মেয়েকে পায়ে ফেলেনি, একজন দেবতার মতো স্বামী দিয়েছে, যখন একজন দেবীর মতো সাউরী মা দিয়েছে, তখন তখন বোনের বাকি জীবন নষ্ট হতে পারেনি, কিছুতেই পারেনি। এ আমি কই দিলু, এই মেয়েটি তো বিয়েই হবে, একে তো এখানে রাখাই যায়, ওকে কালি কাশি পাঠানো হোক। বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি এ জীবন রাখতে পারবো না। আপনি ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, এখানে এসেছেন কেন? চলে যান, চলে যান কইছি। যাব, সরে যাব, তবে আমি একা নয়, আমরা দুজনে সরে যাব। আপনি কি যাতে কইছেন? আমি সবাই ছিলুম, আমি পণ্ডিতদের বিধান শুনেছি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে। হ্যাঁ, তোমার বাবা খুব কাঁদছিল, তুমি মরলে তোমার বাবার কি হবে? আর তুমি বেঁচে থাকলে কি হবে? তোমাকে কাশী যেতে হবে, সেখানে নিষিদ্ধ পণ্ডিতের ঠাঁই হবে তোমার। সেটা কি তোমার পক্ষে খুব সম্মানজনক বাঁচা হবে? হ্যাঁ, আর এখানে থাকলে, এখানে থাকলে তো সেই একই দশা। তুমি একটা কাজ করো, থিয়েটারে যোগ দাও। হ্যাঁ, লোকে আমাকে থিয়েটারের অধিকারী মশাই বলে জানে। হ্যাঁ, আরে আমার হাতে সবকিছু, থিয়েটারে যোগ দিলে টাকাও হবে। আরে মাদা বাবুও, কি কইছেন আপনি? কেন তুমি বুঝতে পারছো না? আমি বুঝিয়ে বলছি তোমাকে। এ দেখো, যে পণ্ডিতদা তোমায় বেদান দিচ্ছে, দেখবে গ্যাটের করি খরচা করে তারাই তোমাকে দেখতে আসছে। থরি, তোমার থিয়েটার দেখতে আসছে। এসো এসো আমার সঙ্গে, এদিকে তোমার কথা শোনার কেউ নেই, আমি তোমার বাবাকে পরে খবর পাঠিয়ে দেবো। এসো আমার সঙ্গে, এসো, চলো আমার সঙ্গে, চলো। খবরদার, খবরদার, এগোবেন না কিন্তু, শুনুন, শুনুন বলছি। আমি বরাবর এভাবে এগিয়ে যাই, অসহায় মেয়েদের হাতটা ধরার জন্য। আমি কিন্তু চিৎকার জুড়ব, চিৎকার, তোমার চিৎকার শোনার কোনো লোক পাবে না তুমি। কাছে আমার কথা শোনো, আমার সঙ্গে চলো, দেখবে দু চার দিনেই ভালো লাগতে শুরু করবে। হ্যাঁ, রঙিন জীবন হবে তোমার। এসো এসো আমার সঙ্গে, এসো। Oh, my God.
কিছুর উত্তর মুখের কথায় দেওয়া চাইনি। আমার শাওরি মা আমাকে শিখিয়েছে পেয়জনে কিভাবে অস্ত্র ধরতে হয়। মানে আমি তো তেমন বিদে হবে না কি আমি লেটেল ডাকবো? হ্যাঁ, আর নয় তো আমার হাতে কি আপনি দু চার কা খাবেন? তুমি চটি যাচ্ছে কেন বোন? থামুন, আমি আপনার সমস্ত কথা শুনে নিয়েছি। নিজের মাথা আস্ত রাখতো, এখান থেকে এক্ষুনি বিদে হন। তুমি কেন রাগ করছো? তুমি আমার মত জানতে চাইলে বলেই আমি তোমাকে স্পষ্ট করে বললাম যে মত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সেই মত আমার উপর জোর করে চাপিয়ে দিও না তোমরা। একজন বিপদগ্রস্ত মেয়ে মানুষের পাশে দাঁড়াতে তোমার এত দ্বিধা? তার তো কোনো দোষ নেই, তাহলে তাকে কেন অসম্মান করছো? তুমি যখন তোমার মায়ের মানই রাখতে পারবে না, তখন তোমার আমাকে মা বলে ডাকার কোনো যোগ্যতাও নেই। আজ থেকে তুমি আমাকে আর মা বলে ডাকবে না। এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। নিজের মতামত তুই কিন্তু এইভাবে তৈলকর উপর চাপিয়ে দিতে পারিস নে। আর আবেগে গা ভাসিয়ে এমন কোন কাজ করিস নে যাতে পরে নিজেকে পস্তাতে হয়। বিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছটকুকি, তুই এরকম একটা সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিয়ে কি ওর জীবনটা নষ্ট করে দিতে চাস? আমি সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। মা হয়ে আমি আমার বেটার জীবন ভাসিয়ে দেব, তেমন মা তো আমি নই। আর তৈলক্ষ্য যদি সে কথাই মনে করে, তাহলে এই সংসারে আমার আর তাকারই কোনো প্রয়োজন নেই। মাসিমণি, আপনি কি কয়েছেন? আপনি মাথা ঠান্ডা করুন। আপনি আর মা ছাড়া আমাদের মাতার উপর আর কি আছে বলুন? টাউরপ, তুমি রাজি হয়ে যাও নে। মাসিমণি কি কখনো তোমার খারাপ চাইবেন? কও মা, তুমি ওই মেয়ের জন্য আমাদের ছেড়ে সংসার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারলে? বুঝেছি, আসলে আমার কোনো কথাই বুঝতে চাও না তুমি। দাদাই তোমার কাছে সব, তাই জন্য দাদা যা বলে তাই হয়। আমি ছোট বলে এতদিন আমাকে মুখ বুঝে থাকতে বাধ্য করা হয়েছে, কিন্তু আজও সেটা হলে আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ত্রৈলক্ষ্য, এ ধরনের ধারণা নিজের মনে রাখিস না ভাই। মা বাবার কাছে সব সন্তান সমান হয়। আমরা তোর খারাপ চাইব, তোর মনে হয় সেটা? দেখ ভাই, আমাদের পরিবারের সম্মান, সুনাম, ওই মেয়েটির সম্মান সব তোর হাতে ভাই। ঠাউরপো, কনক আমার বোনের মতো, সে যে বড় দুঃখিনী গো, সে খুব ভালো মেয়ে, সংসারী।
তুমি দেখো তোমাদের দুজনের জীবন একেবারে সুখের হবে। তোমরা আমায় সান্ত্বনা দিও না, তোমাদের কোনো কথাই এতটুকু শান্ত করতে পারবে না আমায়। মা, তুমি আমার মতামত জানতে চেয়েছিলে না? বেশ, তাহলে শোন। সমাজের ত্যায্য করা মেয়েকে যেমন আমি আমার স্ত্রী হিসাবে মানতে পারবো না, ঠিক তেমনই তোমার এই সংসার ছেড়ে চলে যাওয়াকে আমি সহ্য করতে পারবো না মা। যদি তুমি ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে স্থির করে থাকো তবে তা আমার অমতেই হবে, এটাও জেনে রাখো। আর কখনোই ওই মেয়েকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, কখনোই না। কালি কালি বল রসনা, তোমার যে আমি চোখের সামনে দেখব, তোমার দর্শন পাবো মা, এ তো আমি জীবনে ভাবিনি মা। এ তুমি কি করছো বাবা? বাবা ওই মেয়ের পায়ে পড়ছো? বাবা যদি মেয়ের পায়ে পড়ে তাহলে যে মেয়ের পাপ লাগবে। মা, ভগবানের কি কখনো পাপ লাগে? বা তোমার চরণে আমার ঠাই দাও মা, তুমি আমার তোমার চরণে ঠাই দাও মা, চরণে ঠাই দাও। এমন করো নে, চোখ মোচো, ওটো ওটো কইছি। আমি ডাকাত হতে পারি মা, কিন্তু কিন্তু আমার সাধন আছে মিথ্যে নয়, তা আজ প্রমাণ হয়ে গেল মা। মা, তোমার আমি জল পেশাব না দিয়ে মা কোনোদিনও জল গ্রহণ করিনি। তোরা দেখ, তোরা দেখ কে আমার মা, আমার মা। বাবা, তোমার বয় এখানে সবাই যে কাঁপে, আমার দলের লোকজন এই মাঠ পেরিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যে এবার যেতে হবে। বাবা, বাবা, তুমি যে এখনই যেতে পারবে না? এই বাবার ঘরে একটু একটু পায়ের ধুলো যে দিতেই হবে মা। ও মা, আমি যদি এখন সেখানে না পৌঁছই তারা যে আমার জন্য দুশ্চিন্তে করবে। মা, তুমি কোথায় যাবে? মা কোথায় যাবে? আমি নিজে গিয়ে তোমায় পৌঁছে দিয়ে আসবো মা, পালকি করে তোমায় পৌঁছে দিয়ে আসবো মা। একটি একটি বার মা তুমি আমার ঘরে চলো, তোমার পায়ের ধুলো একটি বার দাও মা, তোমার তোমার সেবা করার সুযোগ দাও মা। আমার চার বেনে যখন তখন একবার যেতে হবে দেখছি। আমার মেয়ে ঘরে যাবে,
আমার ভিটেতে মায়ের চরণ পড়বে, কি সৌভাগ্যি আমার। এই তোরা সবাই বল জয় মা, জয় মা, জয় মা। হেই হেই, বাড়ি থেকে মারে বল বরণ ডালা সাজাতে। মারে আমি বরণ করি তবে ঘরে তুলবো, যা 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 বাড়ি গিয়ে খবরটা যা। জয় মা, জয় মা, জয় মা। এই নিন আপনার জল আর মুখ শুদ্ধি। জানেন বাড়ির পরিস্থিতি স্বাভাবিক নয়, কেন জানি না মনে হচ্ছে একখানা বড় ঝড়ঝাপটা আসতে চলেছে। ইন্দু, আমাদের উপর দিয়ে তো কম ঝড়ঝাপটা গেল না, তবে সত্যি কথা বলতে এসব ঝড়ঝাপটা আমি আর ভয় পাই না। কিন্তু আমার মন যে এখনো বড় অস্থির হয়ে আছে তোহারি বাবু, একবার যদি সারদা মায়ের সাথে আমি কথা কইতে পারতাম। আজই তো সারদা মায়ের আসার কথা, তুমি না হয় কাল সকালে গিয়ে সারদা মায়ের সাথে দেখা করে এসো। হ্যাঁ, মাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমরা তো ঠিক কাজ করছি কিনা। ঠাকুরপো যে কনকের সাথে বের ব্যাপারে একেবারে রাজি নয়। এই বিয়েতে ত্রৈলোক্যর মত নেই, তবে মাই সংসার ত্যাগ করবে এই ভয়েই হয়তো জোর করে ও বিয়েটা করছে। মিথ্যে কথা বলবো না, এই বিষয়টা নিয়ে আমারও একটু চিন্তা হচ্ছে।